কথায় আছে, সন্তানের মা না হওয়া পর্যন্ত একটি মেয়ে অসম্পূর্ণ থেকে যায়। সন্তান সুখের চেয়ে বড় কোনো সুখ হয় না। ওম সাই রাম, নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি সেই নবদম্পতি যারা দীর্ঘ সময় ধরে সন্তান লাভের সবরকম চেষ্টা করেও কোনো ফল পাননি, তাদের উদ্দেশ্যে বলবো আমার এই টোটকা বিধিগুলো একবার প্রয়োগ করে দেখুন, আশা করি ফল পাবেন। সম্ভব হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক কিছু জ্যোতিষ উপায়। সন্তান প্রাপ্তি প্রত্যেক দম্পতির কাছেই এক আশীর্বাদ স্বরূপ। সন্তান লাভের পর সব দম্পতির জীবনেই এক অধ্যায়ের সূচনা হয়। কিন্তু বিয়ের অনেক বছর পরেও অনেকে এই সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যান। অস্বাস্থ্যকর জীবনযাত্রা বা শারীরিক সমস্যা ছাড়া আরও অনেক কারণে এই সমস্যা দেখা দিতে পারে। এর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের কিছু উপায় মেনে চললে সন্তান লাভ হতে পারে। বিবাহ পরবর্তী জীবনে সন্তান লাভের মাধ্যমে সুখী গৃহকোণের স্বপ্ন সকলেই দেখে থাকে। মানব জীবনে সন্তান সুখ সম্পর্কিত যাবতীয় তথ্য জাতক জাতিকার জন্মকুণ্ডলী থেকে জানা সম্ভব। সন্তান সম্বন্ধে বিচারের জন্য কয়েকটি বিশেষ বিশেষ স্থান বা ভাব বিচারের ওপর গুরুত্ব দিতে হবে। সন্তানের কারক গ্রহ হল দেবগুরু বৃহস্পতি। এছাড়া পঞ্চম ভাব ও পঞ্চম অধিপতি, লগ্ন ও রাশির পঞ্চম ভাব ও তার অধিপতির ওপর জোর দিতে হবে। পঞ্চম ভাব বন্ধা রাশি হলে সন্তান লাভে বাধা আসে। বন্ধা রাশি হল মেষ, মিথুন, সিংহ ও কন্যা। পঞ্চম ভাব থেকে উদর ও গর্ভ বিচার করা হয়। নবম ভাব বলবান হলে সন্তান লাভ হয়। এছাড়া সন্তান সুখ বিচারের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহে শুভ অশুভের বলাদি বিচার সহ পুরুষের ক্ষেত্রে শুক্র ও নারীর ক্ষেত্রে মঙ্গলকেও বিচার করতে হবে। লাল গরুর সেবা করুন। যদি কোনো মহিলার গর্ভধারণে সমস্যা হয় তাহলে এই প্রতিকার তার জন্য কার্যকরী হতে পারে। তাদের লাল গরু এবং তার বাছুরের সেবা করা উচিত। এছাড়াও বাদামি কুকুর লালন পালনের উপায়ও কার্যকর হতে পারে। শ্রীকৃষ্ণকে একটি রূপোর বাঁশি নিবেদন করুন। সন্তান প্রাপ্তির ইচ্ছা থাকলে এই প্রতিকারটি অবলম্বন করতে পারেন, তাহলে সেই ইচ্ছা পূরণ হতে পারে। গোমতী চক্র গর্ভধারণে সাহায্য করে অনেক মহিলারই গর্ভধারণে সমস্যা দেখা দেয়। এর জন্য এক টুকরো লাল কাপড়ে গোমতী চক্র বেঁধে গর্ভবতী মহিলার কোমরে বেঁধে দিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি তাদের গর্ভধারণ প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং গর্ভপাত হওয়া রোধ করবে। পিতৃদোষ দূর করুন। পিতৃদোষ বা কাল সর্পযোগ গর্ভাবস্থায় সমস্যা হওয়ার অন্যতম কারণ হতে পারে। এসব দোষ থেকে মুক্তি পেতে কোনো যোগ্য ব্রাহ্মণ দিয়ে পূজা করানো উচিত বা আপনার কোষ্ঠী দেখিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অশ্বত্থ গাছকে সেবা করলেও পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারে। আকন্দের মূল যারা বিয়ের দীর্ঘ সময় পার করেও সন্তান সুখ পাননি তাদের জন্য এই প্রতিকারটি কার্যকর হতে পারে। পিরিয়ডের সপ্তম দিনে একটি সাদা আকন্দ অর্থাৎ সাদা আকন্দের মূল বা শিকড় শিবলিঙ্গের উপর সাতবার ঘুরিয়ে এক টুকরো লাল কাপড়ে বেঁধে নিজের কোমরে বেঁধে রাখা উচিত। এই প্রতিকার গর্ভাধারণে সহায়ক হতে পারে। কথায় আছে, সন্তানের মা না হওয়া পর্যন্ত একটি মেয়ে অসম্পূর্ণ থেকে যায়। সন্তান সুখের চেয়ে বড় কোনো সুখ হয় না। তবে বিয়ের অনেক বছর পরও অনেকে এই সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যান। এর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি বাস্তুশাস্ত্রে বর্ণিত কিছু উপায় মেনে চললে সন্তান লাভের যোগ সৃষ্টি হতে পারে। যেমন, এক, সন্তান লাভের কামনা করলে সেই দম্পতিকে নিজের শয়নকক্ষে নাড়ু গোপালের ছবি রাখা উচিত। দুই, নাড়ু গোপালের ছবি রাখতে না চাইলে কোনো হাসিখুশি বাচ্চার ছবি রাখুন। তিন, বাস্তুশাস্ত্র অনুযায়ী কৃষ্ণের বালক রূপের ছবি লাগালে সন্তান সুখ লাভ হবেই, পাশাপাশি সন্তান কৃষ্ণের মতো গুণী হবে। চার, সন্তান লাভ সম্ভব না হলে স্বয়ংকক্ষে হাতির চিত্র বা প্রতিমা রাখার পরামর্শ দেয় বাস্তুশাস্ত্র। পাঁচ, আবার বাস্তু অনুযায়ী সন্তান সুখ লাভের জন্য নিজের বিছানায় সবুজ বাঁশি লুকিয়ে রাখুন। ৬, স্ত্রীকে সবসময় স্বামীর বাঁ দিকে ঘুমানো উচিত। আবার ছাদের বিমের নিচে যাতে বিছানা না থাকে সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে। ৭, ঈশান কোণে বাস্তু দোষ থাকলে সন্তান লাভের পথে বাধা সৃষ্টি হয়।
ঈশান কোণে ভারী বস্তু থাকলে, ঈশান কোণ উঁচু বা কাঁটা হলে, আবার এই কোণেই সিঁড়ি, শৌচালয় থাকলে সন্তান সুখে বাধা আসতে পারে। তাই সবার আগে ঈশান কোণের বাস্তু দোষ দূর করুন। ৮ বাড়ির প্রবেশদ্বার যদি পশ্চিমের পুষ্পদন্ত পদ, পদ সংখ্যা ২০, উত্তরের মুখ্য পদ, পদ সংখ্যা ২-৭ বা উত্তরের সোম অথবা কুবের পদ, পদ সংখ্যা ২৯ এ খোলা গেলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পায়। ৯ আবার বাড়ির প্রবেশদ্বার পূর্ব দিকের পর্যন্ত পদ, পদ সংখ্যা ২ এ খুললে ওই পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়। ১০ বৃহস্পতি সন্তানের নৈসর্গিক কারক, তাই বৃহস্পতিকে মজবুত করার চেষ্টা করুন। ১১ বায়ব্য দিশার শয়নকক্ষে স্বামী স্ত্রীর থাকা উচিত। আবার গর্ভধারণের পর দক্ষিণ বা নৈঋত্য কোণের শয়নকক্ষে ঘুমানো উচিত। ১২ সন্তান লাভের জন্য বাড়িতে পদ্মফুলের ছবি লাগাতে পারেন। এছাড়া শয়নকক্ষে গরু ও বাছুরের ছবি লাগান। এবার সন্তান সুখ কি আপনার ভাগ্যে আছে? জ্যোতিষশাস্ত্রে সন্তানের জন্মের পূর্বাভাস সম্বন্ধে কি বলছে জানব। জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব ও পঞ্চম অধিপতির স্থিতি যদি শুভ ও বলবান হয় তাহলে পূর্ণ সন্তান সুখ লাভ হয়। লগ্ন অধিপতি যদি পঞ্চম ভাবের থেকে ত্রিকোণে অথবা কেন্দ্রে যদি পঞ্চমপতির অবস্থান হয় তাহলে সন্তান সুখ হবে। জাতকের লগ্ন অথবা নবমভাবে পঞ্চম অধিপতি অবস্থান করলে সন্তান জন্মাবার পর জাতক উন্নতি করে অর্থাৎ সন্তানের মাধ্যমে সুখ আসে। লগ্নাধিপতি ও পঞ্চম অধিপতি যদি একত্রে কেন্দ্রে বা ত্রিকোণভাবে অবস্থিত হয় তাহলে সন্তান থেকে পূর্ণ সুখ পাওয়ার সম্ভাবনা থাকে। জাতচক্রে লগ্নে পঞ্চম ভাব অধিপতি ও নবম ভাব অধিপতি একত্রে অবস্থান করলে জাতক জাতিকা সন্তান থেকে সুখ লাভ করে। জাতকের নবমস্থান বা নবমভাবে লগ্নাধিপতি ও পঞ্চম ভাব অধিপতি বলবান হয়ে অবস্থান করলে জাতক জাতিকা সন্তান থেকে সুখ পাবে। জাতচক্রে পঞ্চমভাবে রবির শুভ প্রভাবে জাতক চরিত্রবান ও মর্যাদা সম্পন্ন হয়। সন্তান মাতৃগর্ভে অবস্থান করার সময় থেকেই জাতক শুভ ফল পেতে থাকবে ও আর্থিক স্থিতি সুদৃঢ় হবে। জাতচক্রে পঞ্চমভাবে শুভ চন্দ্র অবস্থান করলে পূর্ণ সন্তান সুখ লাভ হয়। অনেক ক্ষেত্রে কন্যা সন্তান থেকে বেশি সুখ আশা করা যায়। জ্যোতিষ ও বাস্তু সম্বন্ধে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামত আমাকে উৎসাহ করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পূজা, আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।